ওয়েলকাম ব্যাক টু প্যাভিলিয়ন 5। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল পুলিশ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত করেছে। যে নোটিশে বলা হয়েছে, পুজোর আগেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করতে চলেছে কমিশন, অর্থাৎ পর্ষদ। কি বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে, প্যাভিলিয়ন 5 ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন দেখি সেই নোটিশটি। অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সেই নোটিশটি, বলা হয়েছে পুজোর আগেই টেড নিয়োগ সেরে ফেলতে চাই পর্ষদ, কবে ফল প্রকাশ কাউন্সিলিং জেনে নিন। তো জেনে নেওয়া যাক কবে ফল প্রকাশ করতে চলেছে। দেখুন এখানে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে পুজোর আগেই। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছে কমিশন বা পর্ষদ যে পুজোর আগেই, অর্থাৎ যে পুজো আসতে চলেছে সেই পুজোর আগেই কিন্তু টেট পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে। মঙ্গলবার বিবৃতি দিয়ে তেমনটা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীঘ্রই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী 6 জুলাই টেট কাউন্সিলিংয়ের রুটিন জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আগামী 6, আজকে 29 তারিখ, অর্থাৎ জুলাই মাসের, অর্থাৎ পরের মাসের 6 তারিখে কিন্তু টেট কাউন্সিলিংয়ের রুটিন জানিয়ে দেবে বোর্ড। তারপরে কি বলা হয়েছে, টেট পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করবে পর্ষদ, অর্থাৎ টেটের যে চূড়ান্ত ফল বা রেজাল্ট, সেই রেজাল্টের আগেই কিন্তু যে আপনারা পরীক্ষা দিয়েছিলেন তার উত্তর ফল প্রকাশের আগে তার উত্তরপত্র কিন্তু প্রকাশ করবে পর্ষদ নির্দিষ্ট ওয়েবসাইটে। তারপরে বলা হয়েছে এদিন তেমনটা জানানো হয়েছে, পুজোর আগেই ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ পুজোর আগেই কিন্তু ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করবে বোর্ড। তারপরে দিন কয়েক আগেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পুজোর আগেই আগে পরে মিলিয়ে একগুচ্ছ নিয়োগ হবে। অর্থাৎ এদিন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে পুজোর আগে ও পুজোর পরে এই দুটো মিলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া একগুচ্ছ নিয়োগ করবে। অর্থাৎ কিছুদিন আগে যে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের যে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটার কথাই কিন্তু বলা হয়েছে এখানে। তারপরে বলা হয়েছে কি, সেই মতো স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই মতো কিন্তু কিছুদিন আগেই, অর্থাৎ 21/6/2021 কিন্তু একটি ইন্টারভিউয়ের লিস্ট তার প্রকাশ করেছে বোর্ড। কিন্তু এই মেধা তালিকায় মেরিট স্কোরের উল্লেখ না থাকায় নিয়োগ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অর্থাৎ তারপরেই কিন্তু আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে যে লিস্ট প্রকাশ করেছে সেই লিস্টে কিন্তু তারা মেনে নিতে পারেনি, অর্থাৎ ছাত্রছাত্রীরা মেনে নিতে পারেনি যে তাদের স্কোর ঠিকঠাক দেওয়া হয়েছে। সেই কারণেই কিন্তু তারা দাবি তুলেছে হাইকোর্টে যে দুর্নীতি হয়েছে বা অস্বচ্ছতা দেখা দিয়েছে। তবে মুখ্যমন্ত্রী সেদিন জানিয়ে দিয়েছিলেন উচ্চ প্রাথমিক বা প্রাথমিকের নিয়োগের কোনো লবি বরদাস্ত করা হবে না। অর্থাৎ এদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এটাও জানিয়েছিলেন যে উচ্চ প্রাথমিক বা প্রাথমিক যে শিক্ষক নিয়োগের কিন্তু কোনো লবি বরদাস্ত করবেন না। মুখ্যমন্ত্রী ঘোষণার মতোই পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সারতে উদ্যোগী পশ্চাদ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে ঘোষণা করেছিলেন যে পুজোর আগে ও পরে মিলে একগুচ্ছ শিক্ষক নিয়োগ করা হবে, সেটি কিন্তু সম্পন্ন করতে মরিয়া চেষ্টা করছে পশ্চাদ। তারপরে বলা হয়েছে প্রক্রিয়া দ্রুত এগোবে বলেই মনে করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে যাবতীয় তথ্যের জন্য চাকরি প্রার্থীদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। অর্থাৎ যাবতীয় যেসব নোটিশ উঠে আসছে সেসব নোটিশের জন্য আপনার জন্য কিন্তু আপনাদের যে
ওয়েস্ট বেঙ্গল যে টিচার নিয়োগের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBSSC, এই ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে হবে। সেখানেই সব কথা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। মেধার ভিডিওতেও সকল যোগ্য প্রার্থীরা নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন পশ্চাদ। তো দেখতে পেলেন যে WBSSC-র তরফ থেকে কি নোটিশ জারি করা হয়েছে এবং কি বলা হয়েছে। তাহলে কিন্তু পুজোর আগেই কিন্তু টেট নিয়োগ সেরে ফেলবে SSC বোর্ড, অর্থাৎ যে 32,000 টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটি কিন্তু পুজোর আগেই সম্পন্ন করা হবে বলে জানানো গিয়েছে। তো এই ছিল ছোট্ট আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্যাভিলিয়ান সাহেব ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। জয় হিন্দ।